আমার প্রজেক্টর নাম হচ্ছে স্মগ টাওয়ার। প্রথমে আমি জানিবা স্মগ মানে কোন। স্মগ হচ্ছে স্মগ এবং ফগ দ্বারা সৃষ্টি হইতিবা স্মগ। এহার রঙ হলদি এবং কলা। সাধারণত আমি এহাকু ধূম কুহুড়ি মধ্য কহিপারিবা। এহা শীত দিনে কুহুড়ি সহিত প্রদূষিত ধোঁয়া গুড়াক মিশ্রিত হই স্মগ সৃষ্টি করিথান্তি। এহার মূল কারণ কিংবা এহা কিপরি সৃষ্টি কাহা এই স্মগ টি কাহা মাধ্যমে অধিকরু অধিক সৃষ্টি হচ্ছে, গাড়ির নির্গত হওয়া ধোঁয়া, শিল্প কলকারখানার নির্গত হওয়া ধোঁয়া এবং মনুষ্য দ্বারা কার্যকৃত হওয়া ধোঁয়া। হলে স্যার মু আপনার গোটে প্রশ্ন পচার চাই, আপনার কেবে বন্ধ অন্ধার ঘরে রয়েছেন কি? আপনার কেবে বন্ধ অন্ধার ঘরে রয়েছেন কি? কেমিতি এহা তো অসম্ভব স্যার। আপনার কেবে না কেবে ঘর ভিতরে বসিথিবে, লাইট টি পলাই যাইথিব, নিশ্চিত ভাবে অন্ধার তো হইথিব রুমটা। আপনাকে যদি সেই বন্ধ অন্ধার করে যদি গোটে ধোঁয়া ভরপুর রুম যদি ছাড়ি দিয়া যাব, তাহলে কোন আপনি সেটারে নিশ্বাস নিয়ে পারবে কি? নিশ্চিত ভাবে না। হলে আপনি কল্পনা করুন যে আপনি এপরি গোটে শহরে রয়েছেন যে শহরে ভরপুর মাত্রায় কেবল স্মগ রয়েছে। সে স্মগ এতে ভরপুর মাত্রায় খেয়ে যাইছে যে লোকমানঙ্কু নিশ্বাস নেবার বি বহুত অসুবিধা হচ্ছে। স্মগরে অল্প পরিমাণের অম্লজান থাকে, এই অম্লজান নথিবা যোগ লোকমানে নিশ্বাস নেবার বহুত অসুবিধা হচ্ছেন, যাহাফলরে ঘর বাহারু নাহান্তি, দোকান বজার বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং ট্রেন গুলাক বন্ধ হয়ে যাচ্ছে, যাহাফলরে শিল্প ক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব পকাউছে। সেই সব স্মগ কু হটাইবা হলে আমার স্মগ টাওয়ারটি আমাকে সাহায্য করবে। এই স্মগ টাওয়ারটি কোণ, তাহার উপকারিতা কোণ এবং ইয়ার কার্য কোণ, তাহা জাণিবা পূর্ব আমি প্রথমে ইতিহাস বিষয়ে জাণিবা। যদি আমি ইতিহাস বিষয়ে জাণিবা, তাহলে এই এই বড় পলিউশনটি প্রথমে লন্ডনে দেখা যাইছিল, সেটা হল 1952 মসিহারে দেখা দিয়েছিল। এই ঘটনাটি এত ভয়ঙ্কর ছিল যে সেটি পুরা ভরপুর মাত্রায় পলিউশন হয়ে যাইছিল, লোকমানে বহুত বিকল বি হয়ে যাওতিলে, প্রদূষণ বাবদরে সেমানে প্রথমতর পাই জানিতিলে, সেমানে জানিবি নথিলে বি এই কারণটা কোন। এই কারণর এই এই কারণ পছরে থিলা কয়লা। কয়লা বহুত সেটি ব্যবহার হওয়া দ্বারা বহুত পলিউশনটি হয়ে যাইছিল। প্রথমে লোকমানে মাস্ক ব্যবহার কেবি জানিনথিলে, কেবল ল্যাবরে থিবা সাইন্টিস্ট মানে হি ব্যবহার করুথিলে। সেই সময়ে এতে পলিউশন হয়ে যাইছিল যে সে লন্ডন এতে মাত্রার পলিউশন হয়ে যাইছিল যে সে ট্রাফিক চক্র থিবা ট্রাফিক পুলিশ মধ্যে ইয়ার ব্যবহার করিছিলে। হেলে স্মগ হচ্ছে দুই প্রকারর, গোটিয়ে হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ এবং অন্যটি হচ্ছে গন্ধক ধোঁয়া। বর্তমান জানিবা ফটোকেমিক্যাল স্মগ কোণ। ফটোকেমিক্যাল স্মগ মানে সূর্যকিরণ এবং নাইট্রোজেন অক্সাইড দ্বারা অতি কম মাত্রার ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড দ্বারা প্রতিক্রিয়া সৃষ্টি করে। গন্ধক ধোঁয়া পুণি কোণ কিপরি সৃষ্টি হচ্ছে? গন্ধক ধোঁয়ার মূল কারণ হচ্ছে কয়লা। কয়লার নির্গত হওয়া সালফর অক্সাইড, যাহাকি আম বায়ুকে প্রদূষিত করে দিয়ে, সেই কয়লার নির্গত হওয়া ধোঁয়া যদি বায়ুকে প্রদূষিত করে যদি সে কুহুড়ি সহ মিশ্রিত হয়ে, তাহলে তাহলে আমি গন্ধক ধোঁয়া বলে মধ্য কই থাও। এই গন্ধ এই এই স্মগ দ্বারা আমার কোণ কোণ ক্ষতি হচ্ছে। এই স্মগ দ্বারা আমাকে ছিঙ্ক, মুন্ড ব্যথা, গলা ব্যথা এবং আখি ব্যথা, হৃদরোগ প্রতি আশঙ্কা, ফুসফুস রোগ প্রতি আশঙ্কা এবং এহা উদ্ভিদ মানুষ মধ্যে নষ্ট করে দিয়েথায় এবং এহা শ্বাসরোগে পীড়িত থাকা লোকমানঙ্কু মধ্যে মারি দিয়েথায়। স্মগ মানে কোণ, তাহা কিপরি সৃষ্টি হচ্ছে এবং তাহা দ্বারা আমাকে কোণ কোণ অপকার হচ্ছে। এই স্মগ হলে আমাকে এই স্মগ যদি আমি হটাইবা চাহিবা, তাহলে এই স্মগ টাওয়ারটি আমাকে বহুত হেল্প করে। এই স্মগ টাওয়ার কার্য কিপরি বর্তমান জানিবা। দেখুন এটা ভাবি নিয়ন্ত্রণ, এটা গোটে স্মগ,
ଆମ ସ୍ମୋକ୍ ଟାୱାର୍ଟି କିପରି କାର୍ଯ୍ୟ କରୁଛି। ଭିତରେ ଲାଗିଛି ଗୋଟେ ଫ୍ୟାନ୍, ଯାହାକି ସେ ଫ୍ୟାନ୍ ସେ ପ୍ରଦୂଷିତ ଧୂଆଙ୍କୁ ଭିତରେ ଟାଣି ନେଇ ତାର ଛୋଟ ଛୋଟ କଣିକାକୁ ସେ ଫ୍ୟାନ୍ ଭିତରେ ରଖିଛି ଏବଂ ଏହି ଚିମ୍ନି ଦ୍ୱାରା ସ୍ୱଚ୍ଛ ବାୟୁକୁ ଛାଡ଼ି ଦେଉଛି, ଯାହାଫଳରେ ଆମେ ଏହି ସ୍ମୋକ୍ ଟାୱାର୍ ଦ୍ୱାରା ସ୍ମୋକ୍ ମୁକ୍ତ କରି ସ୍ୱଚ୍ଛ ବାୟୁ ପାଇଥାଉ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଫିଲ୍ଟର ଥିବ, ସେ ଫିଲ୍ଟରରେ ଯେପରି ଆପଣ ପାଣି ଢାଳିକି ସେହି ପାଣି ଢାଳୁଛନ୍ତି, ଯାହାଫଳରେ ତାହା ଫ୍ୟାନ୍ଟି ଘୁରି ଘୁରି ଆପଣଙ୍କୁ ଗୋଟିଏ ଥଣ୍ଡା ପବନ ଦେଉଛି, ଠିକ୍ ସେ ଏହି ଏହି ଫ୍ୟାନ୍ଟି ମଧ୍ୟ ସେପରି ଦୂଷିତ ବାୟୁକୁ ଗ୍ରହଣ କରି ସ୍ୱଚ୍ଛ ବାୟୁକୁ ଚିମ୍ନିରୁ ନିର୍ଗତ କରିଥାଏ।